নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করব। তা সেটা কি বলুন তো, সেটা হচ্ছে ছানার ডালনা করব। তাই যে 500 গ্রাম ছানা নিয়েছি, এটাকে আমি ভালো করে মাখাবো। তা সামান্য লবণ দেব আর ময়দা দেব। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি দেব একটুখানি হালকা করে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। দেখুন আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এইগুলো ছোট ছোট বলের মতন করে নিতে হবে। তা আমি সর্ষের তেলটা নিয়ে নেব। সর্ষের তেলটা হাতে দিলে ভালো করে গড়া যাবে। হাতটাই মাখিয়ে নিলাম, জড়িয়ে ধরবে না এতে আর। তাহলে আমার হাতে সর্ষের তেল তো মাখানোই হয়ে গেছে। প্রথমে আগে বলের মতন করে নেব, গোল গোল করে। আমি এই শেপ দিয়েছি। তা আপনারা আপনাদের মনের মতন যেমন তেমন এর আকারটা দিতে পারেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। দেখুন এইগুলো হয়েছে আমার সব এ করে। কড়াটা গরম হলে তেল দেব। তাহলে কড়াটা গরম হয়ে গেছে, তেলটা এখন দেব। আর এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে এগুলো খুব নরম তো ভেঙে যাওয়ার ভয় আছে। এগুলো যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ একটু ভেজে নেব। তাহলে এক পিঠ হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এগুলো আর এক পিঠ করে নিতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবারে এক এক করে তুলে নেব। আর এইগুলো তুলতে গেলে একটু আস্তে আস্তে করে তুলতে হবে। এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য আমি আলু দিয়েই করব। আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকে, এই যে এই সাইজে করে রেখে দিয়েছি। এগুলো এই তেলেই ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে আলুটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। তেলটা গরম হয়ে এসছে,
এবার জিরে দেব, গোটা জিরেটা, দুটো তেজপাতা দেব, আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দেব, আন্দাজ মতন আপনারা হলুদ দেবেন, আমি এইটুকু দেব। আর এই মশলাটা করার জন্য আঁচটা একটু হালকা করে দিতে হবে, আর এই টমেটো আর এটা পোস্ত বেটে রেখেছিলাম একসাথে সেইটা দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, লঙ্কার গুঁড়ো দেবো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দেবো আমি, পরিমাণ মতন আমি লবণ দেব, জিরে গুঁড়োটা দেবো, এখন মশলাটা হয়ে গেছে, এই দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে, এর মধ্যে আলুটা দিয়ে দেব, এই আলুটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষে নিতে হবে 1 থেকে 2 মিনিট। আলুর সাথে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব, আলুটা হয়ে গেছে কি একটু চিপে দেখতে হবে, হ্যাঁ গলে গেছে। এখন আমি এইগুলো দেব, এই যে ভাজা ছানা রেখেছিলাম, এই ছানাগুলো দিয়ে ঢাকলে হবে না, কেননা খুব নরম জিনিস এগুলো, একটু খুলে ঢাকাটা খুলেই ফোটাতে হবে, এখন একটু ফুটছে, এই গরম মশলাটা দেবো আমি, ঘি দেব, পেঁয়াজ এইটুকুই দেব, বেশি দেব না, একটু একটু হালকা নাড়িয়ে নিয়ে চাপা দিতে হবে, এইটুকু আমি চিনি দেব, তা চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু একটু ঢাকা দিয়ে দেব, আস্তে একটু আস্তে করে দেব, এখন ঢাকনাটা আমি খুলে নেব, হয়ে গেছে ছানার ডালনাটা, দেখুন কত সুন্দর কালার এসছে, আর এইভাবে আপনারাও করবেন, এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার।